প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ব্যবহারিক কাজটি করাবো সেটি ইংলিশ বন্ডে মশলা ছাড়া ইংলিশ বন্ডের গাঁথুনি করা। তাহলে প্রথমে আমরা একটা সমতল পৃষ্ঠে একটা পরিমাপ অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের একটা চিহ্নিত করি। এখন ইংলিশ বন্ড সর্বাধিক ব্যবহৃত বন্ড 25 সেন্টিমিটার চওড়া দেওয়ালের জন্য এটি অত্যন্ত প্রয়োজন এবং সর্বাধিক বেশি ব্যবহৃত হয়। প্রথমে সুতাটা নিয়ে সোজা করতে হবে, অর্থাৎ যাতে লাইন সোজা থাকে সুতা বরাবর ইট বসাতে হবে। ইংলিশ বন্ডের নিয়ম, প্রথমে স্ট্রেচারে বসাতে হবে, তার পরের লেয়ার হেডারে আসবে। মশলার জন্য ফাঁকা রাখতে হবে, যেহেতু এটা মশলা সারা জব করতেছি আমরা, মশলার জন্য ফাঁকা রাখতে হবে। নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে ঠিক এটা প্রথম লেয়ার হয়ে গেল সুতা অনুযায়ী। এরপরে আমরা সুতাটাকে একটু উপরে উঠাতে হবে। এখন ওলন দিয়ে চেক করবা। ঠিক আছে, এই পাশে দেখি। ঠিক আছে, লেবেল আছে কিনা, স্পিড লেভেল দিয়ে পরীক্ষা করা যায় সমতল আছে কিনা গাঁথনি। ওকে, প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ইংলিশ বন্ডে 25 সেন্টিমিটার চওড়া দেয়াল গাঁথনি দেখলাম মশলা ছাড়া। আশা করি তোমরা এটা গাঁথতে পারবা। ধন্যবাদ।